টানা রেকর্ডের পর দেশে এক ধাক্কায় 3,500 কমল দৈনিক সংক্রমণ। 24 ঘন্টায় সংক্রমণ কমে দাঁড়ালো 37,148। দেশে এখনো পর্যন্ত ভাইরাসের কবলে 11,55,000 মানুষ, তার মধ্যে সুস্থ হয়েছেন 7,24,000-এর বেশি মানুষ। শেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 587 জনের। দেশে মৃত্যু মোট 28,084 জনের। আনলকের চেষ্টার মাঝেই দুনিয়া জুড়ে করোনার দাপদেপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে মোট আক্রান্তের অর্ধেকই আমেরিকায়। গোটা দুনিয়ায় 1,47,00,000-এর বেশি মানুষ করোনায় সংক্রমিত। তালিকায় আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল এবং ভারত। এ পর্যন্ত মহামারীতে প্রাণ গিয়েছে 6,10,000-এর বেশি মানুষের, যার মধ্যে শীর্ষে আমেরিকায়। মৃতের হারে চিন্তায় ফেলছে ব্রাজিলও। রাজস্থান হাইকোর্টে আরও 3 দিনের রক্ষা কবচ পেলেন সচিন পাইলট। ফলে শুক্রবার পর্যন্ত স্বস্তিতে পাইলট শিবির। অন্যদিকে রাজস্থানে আস্থা ভোটের তোড়জোড় শুরু করেছে গেহলট ক্যাম্প। সচিন সহ 19 কংগ্রেস বিধায়কের খোঁজে মঙ্গলবার বিজেপি শাসিত হরিয়ানাকে চিঠি দিয়েছে তারা। উদয়পুরে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার 1,25,00,000 টাকা। রাজস্থান রাজনীতিতে টানাপোড়েনের মাঝে এবার আসরে সিবিআই। রাজস্থান পুলিশের এক অফিসারের আত্মহত্যা মামলায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অফিসার অন স্পেশাল ডিউটি দেবরাম সাইনিকে জেরা। একই মামলায় সোমবার কংগ্রেস বিধায়ক কৃষ্ণা পুনিয়াকে সিবিআই জেরা করেছিল, তাকেও ফের তলব করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। করোনা আতঙ্কের জেরে সূত্রের খবর বাতিল করা হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা। অনেকেরই মতে যাত্রা হলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। 31 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীরের প্রার্থনা স্থলগুলি বন্ধ রাখা হচ্ছে, সেদিকে নজর রেখেই সিদ্ধান্ত। জেলে আত্মহত্যার হুমকি রাজীব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহারণের। জেল কর্তাদের কথায় নলিনী আত্মহত্যার চেষ্টা করেননি, বরং হুমকি দিয়ে নিজের দাবি মানানোর চেষ্টা করছিলেন। নলিনীর বিরুদ্ধে অন্য কয়েদীদের আনা হয়রানির অভিযোগের তদন্ত হতেই এই হুমকি। 3 দশকের বেশি সময় ভেলোরের মহিলা সংশোধনাগারে বদলি রয়েছেন নলিনী। 21-এর ভার্চুয়াল সভা থেকে 21 জয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর হবে ঐতিহাসিক সভা। ভার্চুয়াল সমাবেশ থেকে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। করোনাকে হারিয়ে চক্রান্তকে রুখে সেই জমায়েতের প্রস্তুতি এখন থেকে কর্মীদের নিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনার জবাব দেবে মানুষ, হুঁশিয়ারি বিজেপিকে। ক্ষমতায় এলে আজীবন ফ্রিতে রেশন। 21-এর মঞ্চ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়, বিনামূল্যে মিলবে শিক্ষা ও স্বাস্থ্য। ভার্চুয়াল সভা থেকে বার্তা মমতার, একই সঙ্গে নিশানা করলেন বিজেপিকে। বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা চালাবে বাংলার মানুষই। নাম না করে বিজেপিকে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানবিকতা দিয়ে চক্রান্ত ব্যর্থ করার ডাক। মিছিল নেই ধর্মতলায়, চেনা ভিড় নেই। দুদিন আগে থেকে কলকাতায় দলীয় কর্মীদের আসার ঢল নেই। পুরনো সেই জনবিস্ফোরণের ছবিটাকে সরিয়ে অন্যরকম 21 পালন করল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় শহীদ স্মরণে সুদীপ সুব্রত অরূপরা। সুরক্ষাবিধি মেনে যে যার এলাকায় শহীদ দিবস পালন করলেন দলের হেভি ওয়েট নেতারা। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়, গড়িয়াহাটে সুব্রত মুখোপাধ্যায়ের শহীদ স্মরণ। চেতলায় শহীদ তর্পণে অংশ নেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর 21-এর বার্তাকে জোর কটাক্ষ বিরোধীদের। পরের 21 জুলাই আর মুখ্যমন্ত্রী হিসেবে সভা করতে পারবেন না মমতা। কটাক্ষ দিলীপের মুখ্যমন্ত্রীর ভাষণে শুধু গদি হারানোর প্রলাপ আর বিলাপ। মমতার 21 জুলাইয়ের ভাষণকে কটাক্ষ রাহুল সিনহার। বাংলার মানুষকে বোকা বানানো সহজ নয়, বিনামূল্যে রেশন ঘোষণা নিয়ে কটাক্ষ বাংলাদেশ। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি। আম স্ট্রিট এবং এমজি রোড ক্রসিংয়ে উত্তেজনা। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা প্রহসন দিবসের কর্মসূচি বিজেপির। কিন্তু বিজেপি কর্মসূচির রাস্তা বদল করতেই বাধা দেয় পুলিশ। অভিযোগ এরই মধ্যে আসলে নামে তৃণমূল। আর বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ, পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 21 জুলাইয়ের বিকেলেই চমক দিল বিজেপি। ক্রীড়া ও সংস্কৃতি জগৎ থেকে দুই নতুন মুখকে দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করালেন দিলীপ ঘোষরা। মঙ্গলবার দলের রাজ্য সদরে এসে বিজেপিতে যোগ দিলেন ফুটবলার মেহতাব হোসেন। বিজেপিতে এলেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তাদের হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লকডাউনে বদলে গেল মাধ্যমিকের মার্কশিট দেওয়ার দিন। আগে ঠিক ছিল 22 এবং 23 তারিখ মার্কশিট দেওয়া হবে, কিন্তু লকডাউনের জন্য 23-এর পরিবর্তে 24 তারিখ মার্কশিট দেওয়া হবে। ওই দুদিন শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে উপস্থিত থাকতে হবে। 50% হাজিরার দিকে নজর রেখে তাদের ডিউটি রস্টার তৈরির নির্দেশ। বেসরকারি স্কুল ফি মামলায় হাইকোর্টে ধাক্কা। অভিভাবকদের 31 জুলাইয়ের মধ্যে বকেয়া বেতনের 80% মেটানোর নির্দেশ। 15 আগস্টের মধ্যেই বেতন মেটাতে হবে, নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শুধুমাত্র টিউশন ফি নেওয়ার দাবিতে মামলা হয়েছিল, পরবর্তী শুনানি অগস্টে। রাজ্যে প্রথম র্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু হলো পশ্চিম মেদিনীপুরে। যেসব গ্রামে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে সেখানে পরীক্ষা। কতজনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে দেখা হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং জেলা স্বাস্থ্য দপ্তরেই পরীক্ষা শুরু করছে। গ্রামগুলিকে 30টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। পরীক্ষার জন্য আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে দল তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। এবার দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের দপ্তরে নভেল করোনা ভাইরাসের চোখ রাঙানি। করোনা আক্রান্ত জেলা শাসকের আত্মসহায়ক, তার জেরেই ছড়িয়েছে আতঙ্ক। সতর্কতায় বন্ধ করে দেওয়া হলো জেলা শাসকের দপ্তর। দুদিন ধরে বন্ধ ঘরে বসেই প্রশাসনিক কাজ চালাচ্ছেন জেলা শাসক সহ অন্য সরকারি আধিকারিকরা। পুরুলিয়া জেলায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। জেলার 14টি কন্টেনমেন্ট জোনের মধ্যে 7টি পুরুলিয়া শহরে, কিন্তু এত কড়াকড়ির পরও হুঁশ ফিরছে না শহরবাসীর একাংশের। চলছে মাস্ক ছাড়া বেপরোয়া ঘোরাঘুরি, লালারস পরীক্ষাতেও কন্টেনমেন্ট এলাকার মানুষ তেমন সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। ফলে সমস্যায় পড়ছে প্রশাসন। লকডাউনের প্রথম দিনেই আরামবাগে পুলিশি তৎপরতা। জনগণকে সোশ্যাল ডিস্টেন্সের শৃঙ্খলে বেঁধে রাখতে রাস্তায় নামলেন এসডিপিও নির্মল কুমার। অনেককেই বুঝিয়ে বাড়ি পাঠালেন।
তেমনি নিয়ম না মানা চলল ধরপাকড়। লকডাউন সফল করতে র‍্যাপ নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে টহল দেন এসডিপিও। গতকাল সন্ধ্যা থেকে সাত দিনের লকডাউন শুরু হয়েছে আরামবাগ পুর এলাকায়। বনগাঁয় বাড়ছে করোনার দাপট, এবার করোনা আক্রান্ত বার্তা থানার ওসি, ফলে থানায় শুরু ব্যাপক কড়াকড়ি, আমজনতার থানায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য সহ চারজন করোনা সংক্রমিত, ফলে আগামী এক সপ্তাহ পঞ্চায়েতের সব কাজ বন্ধ রাখা হয়েছে। এলাকা জুড়ে চরম সতর্কতা, শুধুমাত্র সকালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রাখার সিদ্ধান্ত। করোনা আতঙ্কের জের বন্ধ করে দেওয়া হলো আসানসোল মহকুমার শাসকের দপ্তর। 23 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে অফিস। নোটিশ দেওয়া হয়েছে দপ্তরের গেটে। আরটিও বিভাগের এক কর্মীর করোনা উপসর্গ দেখা দেওয়াতেই এই বাড়তি সতর্কতা। ওই কর্মীর রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোভিড পরীক্ষার রিপোর্ট আসেনি শনিবার থেকে হাসপাতালের মর্গে আটকে বৃদ্ধার দেহ। ঘটনার প্রতিকার চেয়ে উত্তরপাড়ায় হাসপাতালের গেটে বিক্ষোভ। শুক্রবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন বৃদ্ধা। পরের দিন দুপুরে পরীক্ষা করানো হয়, এরপর সেদিন রাতেই মৃত্যু হয় তাঁর। কোভিড আক্রান্তদের সৎকারের জন্য শ্মশান তৈরি হলো ক্যানিংয়ে। কয়েক মাস আগে মাতলা নদীর পাড়ে ইলেকট্রিক চুল্লির কাজ শেষ হয়ে যায়। কোভিড আক্রান্তদের দেহ সৎকারের জন্য পৃথক ব্যবস্থা করতে তাই এই শ্মশানটি বাছা হয়েছে। প্রশাসনিক কর্তাদের পরিদর্শনের পর মঙ্গলবার থেকে কাজ শুরু হয়েছে এই ইলেকট্রিক চুল্লির। শুধু জেলা নয়, কলকাতা বা শহরতলির ক্ষেত্রেও এই পরিষেবা পাওয়া যাবে বলেই আশা। চোপড়া কাণ্ডে মৃত কিশোরীর বাবা এবং দুই দাদাকে গ্রেপ্তার করলো পুলিশ। দায়ের হলো খুনের মামলা। কিশোরীর দেহ উদ্ধারের পরের দিনে পুকুরে ভেসে ওঠে তার সহপাঠী কিশোরের দেহ। মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মৃত কিশোরীর বাবা দাদা সহ চারজনকে। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। চুচুড়া পুরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ কেন্দ্র করে প্রকাশ্যে চাপানোতর। পুরসভার প্রশাসক মন্ডলী থেকে সরিয়ে দেওয়া হলো বিদায়ী উপপুর প্রধান অমিত রায়কে। পুরসভায় মজদুর ও পিয়ন নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে, বাতিল হয় নিয়োগ প্রক্রিয়া। প্রশাসন মন্ডলীর প্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের দাবি, সরকারি নির্দেশে এই অপসারণ। নাগরাকাটায় জাতীয় সড়কের ধারে জঙ্গলের মধ্যে সাত দিন ধরে পড়েছিলেন প্রৌঢ়া। গুরুতর যখন মহিলার উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। জঙ্গলে হাতি বাইসনের যাতায়াতের পথে পড়ে থাকায় সেভাবে নজরেও আসেনি কারো। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করলো পুলিশ, পাঠানো হলো হাসপাতালে। কিন্তু গভীর জঙ্গলে মহিলা পৌঁছলেন কিভাবে সেটাই ভাবাচ্ছে পুলিশকে। গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি জলদস্যুকে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ। ধৃতের নাম আশরাফ সর্দার ওরফে জিয়া গাজী। বাংলাদেশের সাতক্ষীরার এই বাসিন্দা এই জলদস্যুকে খুঁজছিল পুলিশ। 2017 থেকেই ভারতে গা ঢাকা দিয়েছিল আশরাফ। ধৃতের থেকে বেশ কিছু বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে তার অন্য সঙ্গীদের খোঁজ পেতে চায় পুলিশ। মাদারিহাট বীরপাড়া ব্লকের রামঝোড়া চা বাগানে উদ্ধার হাতির দেহ। চা বাগানের কারখানার কাছে দাঁতাল দেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা। কি কারণে হাতিটির মৃত্যু তা এখনো স্পষ্ট নয় বনকর্তাদের কাছে। চা বাগানের ভিতরে বা কেন হাতিটির মৃত্যু হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রামে ঢুকে হাঁস মুরগি খাওয়ার ইচ্ছেটাই কাল হলো, ধরা পড়ে গেল 20 ফুটের বিরাট অজগর। এত বড় সাপ খেয়ে তুমুল চাঞ্চল্য মালবাজারের কুমলাইতে। তিনটি মুরগি সাবার করার পর হাঁসের ওপর নজর পড়ে অজগরের। হাঁসের চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তর জানিয়েছে চাপড়াবাড়ির জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হবে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রস্তাব ফেরালো ক্রিকেট অস্ট্রেলিয়া। ডনের দেশে পৌঁছে 2 সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাট কোহলিদের। বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় পৌঁছে সম্ভবত অ্যাডিলেডে কোয়ারেন্টিনে থাকবে ভারতীয় দল। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল, ফলে পরপর 2 বছর দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু কোন টুর্নামেন্ট কে আয়োজন করবে তা ঠিক হয়নি। পরপর 2 বছর ম্যাচ করতে আপত্তি নেই ভারতের। কিন্তু ইতিমধ্যে যারা টিকিট কেটেছেন তাদের কি হবে? আইসিসি জানিয়েছে 21-এর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় হলে পুরনো টিকিটেই খেলা দেখতে পারবেন তারা। নতুন নজর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সিরি আ, লা লিগা আর ইপিএল এ 50 গোল করার নজির গড়লেন CR7। ইটালিয়ান লিগে 30 গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন তিনি। দেল পিয়েরোর পর প্রথম জুভেন্টাস ফুটবলার হিসেবে ইটালিয়ান লিগে সোনার বুট জেতার হাতছানি রোনাল্ডোর সামনে। সুইসাইড অর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট। বের হলো সুশান্ত সিং রাজপুতের বায়োপিক ছবির পোস্টার। সুশান্তের লুক লাইক সচিন তিওয়ারি এই ছবিতে নায়কের ভূমিকায়। ছবির পরিচালনায় শমিক মৌলিক। সুশান্তের মৃত্যুর পর রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন সচিন। ছবিটির প্রযোজনায় বিজয় শেখর গুপ্তা। কৃষক সলমানের ছবি দিন দিন ভাইরাল হচ্ছে সোশ্যাল সাইটে। এবার ধান চাষ করছেন ভাইজান। পানভেলের ফার্ম হাউসের নতুন ভিডিও প্রকাশ পেয়েছে বিং সলমান খান সোশ্যাল সাইটে। লকডাউনের শুরু থেকে পানভেলে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে একের পর এক চাষবাসের ছবি সামনে এসেছে। প্লাস্টিকের চাদরে ঢাকা পড়লো শাহরুখ খানের বাংলো মন্নত। করোনা পরিস্থিতিতে এমন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। অনেকেই মনে করছেন করোনা ভাইরাস থেকে বাঁচতে শাহরুখের এই সিদ্ধান্ত, কিন্তু তা একেবারেই নয়। প্রতিবছর বর্ষার সময় মন্নত ঢেকে দেওয়া হয় এমনভাবেই।